নার্সের নিয়োগ আমরা চাই স্থায়ী সমাধান। 7 দিনের ডিউটি, কোভিড ডিউটি বা যে অস্থায়ীভাবে রিক্রুটমেন্ট তা বন্ধ করতে হবে, স্থায়ী সমাধান হতে হবে এবং সিনিয়রিটির ভিত্তিতে 5,000 নার্স নিয়োগ করতে হবে। এই আমাদের মূলত দাবি, কারণ দিনের পর দিন বেকারত্ব বাড়ছে, আমাদের নার্সের বেকার অনেক বেড়ে গেছে, অনেকেই আছে আমাদের রাজ্য ছেড়ে বহিরাজ্যে গিয়ে চাকরি করছে পেটের দায়ে। কিন্তু আমরা চাই যাতে রাজ্য সরকার আমাদের সাথে সহানুভূতি হোক এবং আমাদেরকে রিক্রুটমেন্ট করে, যাতে আমরা ত্রিপুরা থেকেই আমরা বিভিন্ন হাসপাতালে ভালো পরিষেবা দিতে পারি। কারণ নার্সই হলো একটা হাসপাতালের মেরুদণ্ড, আর সে মেরুদণ্ড যদি ঠিকভাবে শক্ত না থাকে তাহলে নার্সিং পরিষেবা এবং হাসপাতালের যে রুগীরা তারা কীভাবে পরিষেবা পাবে? ডাক্তার আসবে, ডাক্তার তো আসে, ডাক্তার কিন্তু প্রেসক্রিপশন করে দিয়ে যায়, সেই প্রেসক্রিপশনের ফলো আপ কিন্তু করতে হয় একজন নার্সেরই। তাই যদি একজন নার্স যদি 20 জন রুগী দেখে, তাহলে আপনি একটু হিসাব করে দেখেন, একটা যদি আমি সামান্য একটা হিসাব দেখাই, 8টার সময় আমাদের যদি মেডিসিনের টাইম থাকে 20 জন রুগী, আর একজন নার্স যদি সেই 8টার থেকে প্রথম রুগীকে ধরে ইঞ্জেকশন দেওয়ার জন্য, তাই 20 নম্বর রুগীটার ইঞ্জেকশন পড়বে ঠিক 9:30, 9:30 মানে 1.5 ঘন্টা লেট। সেখানে কি স্বাস্থ্য দপ্তরের যে চিকিৎসা পরিষেবা সেখানে ব্যাঘাত ঘটছে না? তার জন্য আমরা চাই সমানুপাতিক, যেমন 1:4 যে নার্সের রেশিও সেটা বজায় রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রচুর নার্সের বেকার আছে আমাদের ত্রিপুরাতে, 6,000-এর উপর অতিসত্বর নিয়োগ করুক, আমরা রেডি আছি, তৈরি আছি, সরকারে যে আমাদেরকে নিয়োগ করুক, আমরা হাসপাতালে সার্ভিস দেওয়ার জন্য তৈরি আছি, করোনা ওয়ার্ড হোক আর করোনা ছাড়াও যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু আমরা কোভিড পরিস্থিতি মাথায় রেখে খুব স্বল্প পরিমাণে আমরা বলেছিলাম আমরা এসে ডেপুটেশনে যাব, কিন্তু বেকারত্বের সংখ্যা এতই বেড়ে গেছে যে আমরা ভাবতে পারিনি এত নার্স ভাই বোনেরা চলে আসবে। নিজের দাবিতে, সবাই নিজের দাবিতে এখানে এসেছে, নিজের দাবি আদায়ের লক্ষ্যে, নিজের যে হক, এই হক আদায়ের লক্ষ্যে সবাই এখানে এসে জড়ো হয়েছে। এবং আমরা চাই আমাদেরকে যাতে প্রশাসন সাহায্য করে, আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমরা এক সুন্দর একটা র্যালির মাধ্যমে আমরা চাই ডিএইচএসে যাওয়ার জন্য, এবং আমাদের যে দাবি, আমাদের যে মেমোরেন্ডাম, ওটা আমরা যাওয়ার জন্য। আমরা অনেক বছর থেকেই নিতেছি না, কোনো নার্সের রিক্রুটমেন্ট নিতেছে না, আমরা বেকার ঘরে বয়ে রয়েছি। এছাড়া এই রিক্রুটমেন্টের লেগেই আজকে এখানে আসা, নাহলে তো আমরা যদি রিক্রুটমেন্ট ঠিকঠাক মতো হইতো তাহলে তো আমরা আইলাম না। হলে অনেক নার্স অনেক বছর থেকেই রয়ে গেছে, আরও প্রধান কারণ হচ্ছে অনেকজন কিন্তু হইতেছে তারা ওভারেজ হয়ে যেতেছে, তারা কোনো চাকরি লাইফের কোনো ইয়ে নাই, তারা এমনি ওভারেজ হয়ে ঘরে বয়ে রয়েছে। কারণ যে আমরা এখানে রিক্রুটমেন্ট চাই, গভর্নমেন্ট রিক্রুটমেন্ট চাই, গভর্নমেন্ট 5 থেকে 6 বছর ধরে কোনো রিক্রুটমেন্টই করেনি, যার জন্য আজকে এত সংখ্যক বেকার, অনেক বেকার হয়ে গেছে আমাদের ত্রিপুরাতে। তো সবাই মিলে কোথায় যাবো আমরা চাকরির জন্য? আমরা ত্রিপুরাতে ক্রস করেছি, বাইরের থেকে ক্রস করেছি, তাহলে আমরা চাকরির জন্য কোথায় যাবো যদি গভর্নমেন্ট আমাদেরকে আশ্রয় না দেয়? গভর্নমেন্টে অনেক পোস্ট খালি আছে কিন্তু তারা রিক্রুটমেন্টই করছে না। কোভিডের জন্য নার্স নেওয়া হচ্ছে শুধু 7 দিনের জন্য, 7 দিনের জন্য নার্স নিয়ে কী হবে যদি একদম পারমানেন্ট রিক্রুটমেন্ট না করা হয়? না, আমাদের যে অনেকে ইয়ে হয়ে যাচ্ছে, লাইফ রিস্ক নিয়ে এসে ডিউটি করছে, তার দায়টা কে দেবে যদি আমরা ইয়ে রিক্রুটমেন্ট না পাই, গভর্নমেন্ট রিক্রুটমেন্ট যদি না হয়?